পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু সব বাধা এড়িয়ে উদ্বোধনের দিনে স্মরণকালের সেরা উৎসব হবে পদ্মার পাড়ে। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। আগামী 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন পদ্মা সেতু। এজন্য চলছে নানান পরিকল্পনা। এই সেতুর সুফল পাবে দক্ষিণের 21 জেলা। এ নিয়েই আজ শরীয়তপুর সাংবাদিক সমিতি আয়োজন করে এক অনুষ্ঠান। তারা করতে পারে এবং আজকে আমাদের সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এই আয়োজনে অতিথিরা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, দক্ষিণাঞ্চল তথা গোটা দেশের অনুভূতির নাম। যে পদ্মা সেতু হলে জাস্ট ওপারে আমাদের নড়িয়া এবং জাজিরা এই বিস্তৃত অঞ্চলে অনেক অবকাঠামো, পর্যটন কেন্দ্রিক অবকাঠামো তৈরি করা সম্ভব। বাঙালি জাতির যেই মাথা নত যেন না হয়, বাঙালি জাতির এই বাংলাদেশের নাগরিকরা যেন মাথা উঁচু করে বলতে পারে, আমরা গর্বিত জাতি, নিজেদের সক্ষমতার পরিচয় হচ্ছে এই পদ্মা সেতু। অনুষ্ঠানে পদ্মা সেতুকে নিয়ে ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দেন পানি সম্পদ উপমন্ত্রী। মির্জা ফখরুল তো বলল যে খালেদা জিয়া উদ্বোধন করলেন, তো আপনি যদি বলতেন তারেক জিয়া উদ্বোধন করছে তাতেও আমরা অবাক হতাম না, কারণ মিথ্যার বেসাতি করতে করতে মিথ্যা কথা বলাটাই তাদের একটা কেমন জানি একটা স্বভাব হয়ে গিয়েছে। একটা উপমন্ত্রী বলেন, এখনও শত্রুরা উৎপেতে আছে, তবে যত ষড়যন্ত্রই আসুক না কেন, 25 জুন লাখো মানুষের উপস্থিতিতে পদ্মা সেতুর উদ্বোধন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের পদ্মা সেতু যেন না। মাসুদ মুস্তাহিদ, নাগরিক, ঢাকা।